সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় এসে বিমানযোগে চেন্নাই যাওয়ার সময় মঙ্গলবার রাজধানীর এমবিবি বিমানবন্দরে আটক হল 12 জন বাংলাদেশি। তৃতীয়দের মধ্যে 3 জনই নাবালক। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুসারে মামলা করেছে এয়ারপোর্ট থানা। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধৃতদের হাতে জাল নথিপত্র যারা তুলে দিয়েছে তাদের বিরুদ্ধেও মামলা নিয়েছে পুলিশ। সোনামুড়ের অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ, সেখান থেকে জাল ভারতীয় নথিপত্র তৈরি করে বিমানযোগে চেন্নাই যাবার সময় গ্রেফতার 12 জন বাংলাদেশি। জানা গেছে এদের মধ্যে 3 জন নাবালক রয়েছে। অভিযুক্তরা হল রবিউল হাসান, ইমন হোসেন, ইউসুফ হোসেন, মোহাম্মদ কাজল এমডি, আলমগীর হোসেন, মোহাম্মদ জসিম মিয়া, মুক্তার হোসেন, মোহাম্মদ সামিম হোসেন, মোহাম্মদ সোহাগ হোসেন, লিজা আক্তার ও কামরুল হোসেন। এরা প্রত্যেকেই জাল ভারতীয় নথিপত্র তৈরি করেছিল। প্রত্যেকের কাছে ছিল ভারতীয় ভোটার আই কার্ড, আধার কার্ড ও অন্যান্য ভারতীয় পরিচয়পত্র। এমবিবি বিমানবন্দরে তাদের উপস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরের সিকিউরিটি গার্ডের তাদের পরিচয় জানতে যায়। পরে তাদের কথাবার্তা এবং কাগজপত্র দেখে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অনুপ্রবেশকারীরা স্বীকার করে সোনামুড়া এলাকার এক জাল নথি প্রস্তুতকারকের মাধ্যমেই তারা এই জাল নথিপত্রগুলো হাসিল করেছিল। এর জন্য প্রত্যেককে 10,000 টাকা করে দিতে হয়েছিল। তারা জানিয়েছে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে এমবিবি বিমানবন্দরে এসেছিল। জানা গেছে এই ঘটনায় ফরেনার্স অ্যাক্ট অনুসারে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে জাল নথির কারবারিকেও খোঁজা হচ্ছে। এই ঘটনা ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা যে থেমে নেই এই ঘটনায় সেটা প্রমাণিত হলো। পাশাপাশি জরুরি নথিপত্র জাল করার কাজে যারা নিযুক্ত তারাও যে সক্রিয় সে ব্যাপারটাও সামনে উঠে এলো। ঘটনাটির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলের ধারণা, বাংলাদেশ সোনামুড়া আগরতলা এবং চেন্নাই পর্যন্ত একটি বড় দালাল চক্র রয়েছে। এক্ষেত্রে অনতিবিলম্বে পুলিশ আধিকারিকদের আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে যে হারে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বাড়ছে তাতে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটেই যেতে পারে। বিভিন্ন সূত্রে জানা গেছে ভারতের মেট্রোপলিটন শহরগুলোতে ক্রমে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছে ভিনদেশি তথা বাংলাদেশিরা। সম্পূর্ণ অবৈধভাবে তারা এরকম কাজকর্ম করছে। তারা জানাচ্ছে কাজকর্ম পাওয়ার আশায় তারা ওই সমস্ত জায়গায় পাড়ি দেন, কিন্তু বাস্তবে তাদের বিভিন্ন রেকর্ড নানান সন্দেহ সৃষ্টি করছে। দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য তাদের পদচারণা নয় তো? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।